হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি, আমি কার্তিক। আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে, আজকের রেসিপি হচ্ছে মাংসের কিমা দিয়ে খিচুড়ি। তো মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো, তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়াচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানাতে কী কী উপকরণ লাগে দেখাই। মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মুসুর ডাল নিয়েছি 200 দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা, গোটা চিড়ে, তেজপাতা। আর এখানে আমি 5টা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, 1টা বড় টমেটোকে কুচি করে নিয়েছি, 5টা আলুকে বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, এখানে মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। আর এখানে আমি নিয়েছি 200 চিকেন ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিকেনটা আমি মেখে নেব, চিকেনটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু রসুন বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার টমেটো কুচি দিয়ে দেবো, এবার নুন দিয়ে দেবো, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা 2 দিয়ে দেবো, ভালো করে মেখে নেবো। চিকেনটা মেখে নিয়েছি, এবার রেখে দেবো। গ্যাসটা জ্বেলে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হলে হাঁড়িতে তেল দেবো। হাঁড়িটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে দিয়েছি, এবার চালটা দিয়ে দেবো। এবার হাঁড়িটা নেড়ে নেবো, চালটা ডালটা দিয়ে দিয়েছি, এবার আমি চালটা ডালটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেবো। চালটা ডালটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার আমি এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, এটা দিয়ে চাপা দেবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখবো আমি, এবার ভালো করে নেড়ে চেড়ে দেখবো। আমার চালটা ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে ভাপে রেখে দেবো, দিয়ে আমি মশলাটা কষে নেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে কড়াই সর্ষের তেল দেবো, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার টমেটোটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে ধীরে ধীরে ভেজে নেবো। জিরা কাঁচা লঙ্কা 2 দিয়ে দেবো, দিয়ে নেড়ে করে নেবো একটু, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, একটু জল দেবো, মশলাটা ভালো করে কষে নেবো। আমার খিচুড়ির মশলাটা ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার এটা আমি নামিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়িতে এবার মশলাটা দিয়ে দেবো, খিচুড়িটা আমি আরেকবার গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। খিচুড়িটা ভালো করে হয়ে গেছে সেদ্ধ, এবার এটা আমি নামিয়ে রাখবো, রেখে ফোড়নটা করে খিচুড়িতে দিয়ে দেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে কড়াই তেল দেবো, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো মাংসটা কষার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাংসটা যেটা মেখে রেখেছি দিয়ে দেবো, মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, চিকেনটা থেকে জল বেরিয়েছে, এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ভালো করে আমি কষে নেবো।
মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো, অনেকটা জলটা কমে গেছে। এবার এই থেকে কষে নেবো ভালো করে। চিকেনটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো। খিচুড়ির মধ্যে এবার আমি চিকেন যেটা কষে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার চিকেন মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে খিচুড়িতে ফোড়নটা দিয়ে দেবো। এবার আমি এটা খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে দেবো, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন আমার মাংস কিমা দিয়ে খিচুড়ি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।